ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्य सत्यमद्वयम् वां मनोति गोचरञ्च नेति नेति भावितम् तं नमामि देवदेव राम कृष्णमीश्वरम्। আমরা যখন সাধু হতে আসি 1994 সালে, তার আগে থেকে মঠের সঙ্গে যোগাযোগ হয়েছে। স্বামী বিরজানন্দজি মহারাজকে আমি চিনতাম শুধুমাত্র দুটি বইয়ের মধ্যে দিয়ে, অতীতের স্মৃতি এবং স্বামীজির পদপ্রান্তে গ্রন্থে একটি জীবনী তার আছে তাই দিয়ে। আমরা যখন সাধু হতে এলাম, তিনটি গ্রন্থ আমাদের তখন পড়ানো হচ্ছে। সকালের ক্লাসে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, দুপুরের ক্লাসে ভারতে বিবেকানন্দ এবং রাত্রের ক্লাসে পরমার্থ প্রসঙ্গ। বেশ অনেকটা হয়ে গেছিল। পরমার্থ প্রসঙ্গ আমাদের পড়াতেন তৎকালীন সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। পড়াটা হতো এরকম, পড়া হতো, মহারাজ শুনতেন খানিকক্ষণ, তারপরে কখনো কখনো টুকরো টুকরো করে তিনি একটু একটু করে তার ব্যাখ্যা করতেন, এবং এই ব্যাখ্যার চলে আমাদের খোঁচাখুঁচিতে উনি একটু একটু করে পূজনীয় স্বামী বিরজানন্দজির কথা বলতেন। অজানা একটা মানুষ তার স্মৃতির মধ্যে দিয়ে আমাদের চোখের সামনে এসে হাজির হয়েছিল। আমি কখনো ভাবিনি সেই মানুষটি, যাকে আমার খুব ভালো লাগতো, আজকে তার সম্পর্কে বলার সৌভাগ্য হবে। তাই ঠাকুর, মা, স্বামীজি এবং স্বামী বিরজানন্দজিকে যেমন আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির কাছে, যিনি আমার কাছে এই অজানা মানুষটিকে সহজ করে প্রকাশ করেছিলেন। আমার ভক্তিবিনম্র প্রণাম নিবেদন করছি পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজিকে, যিনি আমায় সুযোগ দিয়েছেন এটি বলার জন্য। আর আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। আপনারা আমার মতো নবীশের কাছে সে কথা শুনবেন বলে এসেছেন। দুটো স্মৃতি কথা দিয়ে বলা শুরু করি। এটা আমাদের জানা দরকার, কাকে নিয়ে আমরা আলোচনা করতে বসেছি সেই মানুষটা সম্পর্কে একটু পরিষ্কার আমাদের ধারণা করা দরকার। এইরকম একটা সেপ্টেম্বর ছিল, 1949 সালের ঘটনা। শ্যামলাতালে অল্প অল্প ঠান্ডা পড়েছে। পূজনীয় বিরজানন্দজি মহারাজ রোজ খাবার পরে ভক্তদের চিঠির প্রশ্ন, চিঠির উত্তর দিতেন। অনেকক্ষণ ধরে চিঠিগুলো গুছিয়ে গুছিয়ে পড়তেন, ভাবতেন, তারপর লিখতেন, যে কারণে চিঠির উত্তর দিতে ওনার বেশ অনেক সময় লাগত। মহারাজ যে কাজটাই করতেন খুব সময় নিয়ে করতেন এবং খুব গুছিয়ে করতেন, যে কারণে সেবকরা পূজনীয় মহারাজকে খাওয়া দাওয়া হয়ে গেলে চিঠি লিখতে বসিয়ে দিয়ে তারা আশ্রম বাড়িতে খেতে যেতেন। আপনারা যারা শ্যামলাতালে গিয়েছেন দেখেছেন বিরজানন্দজি কুটিয়া থেকে আশ্রম বাড়িটা বেশ অনেকটা দূরে। ওরা তখন বসে খাচ্ছেন, এমন সময় খবর এলো ওই সিঁড়ির তলায় উনুনে গরম জল করা হচ্ছিল বড় কড়াইতে করে, তার আগুন কাঠের সিঁড়িতে লেগে গেছে, বেশ অনেকটা পুড়ে গেছে। ওরা ছুটতে ছুটতে এসে দেখলেন সিঁড়ির এতটাই পুড়ে গেছে যে ওই সিঁড়ি দিয়ে আর ওঠা যাবে না। অন্য পথ দিয়ে পূজনীয় মহারাজের যে ঠাকুর ঘর ছিল সেই দিয়ে তারা ঘরের ভেতর ঢুকে গেলেন। ঘর একবারে ধোঁয়ায় পরিপূর্ণ, একটা ভয়ঙ্কর কিছু তারা আশঙ্কা করছিলেন। জানলা খুলে দেওয়া হলো, তাড়াতাড়ি করে সেই হাওয়া বার করে দেওয়া হলো, এবং শ্রদ্ধানন্দজি অত্যন্ত প্যানিকড হয়ে গেছিলেন। তারা দূর থেকে সেই আলো অন্ধকারের মধ্যে দেখলেন মহারাজ একটু এরকম উঁচু হয়ে বসে আছেন। যখন ধোঁয়া সব চলে গেল তখন তারা গিয়ে দেখলেন বিরজানন্দজি যেমন চিঠি লিখছিলেন তেমনিই চিঠি লিখছিলেন। এই এত ধোঁয়া, এদের এত চিৎকার, এত হই হই, আত্মস্থানজি বলেছিলেন মনে হলো যেন একটা কাঁচের দরজার মতো তার কানের কাছে এসে থেমে গেছে। বলছেন আমি দেখে হতবাক হয়ে গেলাম কার কাছে আছি। এক ভক্তের দর্শন করানো নিয়ে আত্মস্থানন্দজির সঙ্গে একটা মিঠে করা একটা ঝগড়া চলছিল বিরজানন্দজি। তা আত্মস্থানজির ভাষায় তখন আমাদের ভাব বাচ্ছে, বাক্য বিনিময় হচ্ছে ঠাড়ে ঠোড়ে। বলছেন একদিন মধ্যরাত্রি প্রায় 2 বাজে একতলা যে ঘরে তিনি থাকতেন সেই গড়ায় কেউ করাঘাত করেছে। দরজা খুলে দেখলেন স্বামী বিরজানন্দজি দাঁড়িয়েছেন তার সেই ফেভারিট নাইট ড্রেসটি পরে, এবং হাতে তার 3টি চাঁপা ফুল। বলছেন বুঝলি কেষ্ট,
আমার ঘরেতে ঘুম ভেঙে গেল, ঘরেতে দেখলাম টেবিলের ওপরে একটা কাঁচের প্লেটে ছটা চাঁপা ফুল রাখা রয়েছে জল দিয়ে, ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুই তো চাঁপা ফুল বড্ড ভালোবাসিস, তাই ভাবলাম তোকে তিনটে দিয়ে যাই। মহারাজের হাত থেকে চাঁপা ফুল তিনটে নিয়ে টেবিলের ওপর রেখে তিনি মহারাজকে শোয়াতে নিয়ে গেলেন। বললেন আমি ওপর থেকে, মহারাজ দোতলার ঘরে থাকতেন, বিরজানজিকে শুয়ে দিয়ে আবার যখন নেমে আসছেন বলছেন আমার তখন চোখের জল বাঁধ মানছে না, কার সঙ্গে আছি, একে কি আমরা সাধারণ মানুষ মনে করি। আসলে গুরুর কাছে থাকতে থাকতে আমাদের তাঁর যে ঈশ্বরত্ব ভাব সেটি সম্পূর্ণ আমাদের কাছে অবলুপ্ত হয়ে যায়। এই হিন্দিতে যে কথা আছে না, ঘর কা মুরগি দাল বরাবর, ঠিক সেই রকম হয়ে যায়। এরকম এক একটা ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের ঝাঁকিয়ে দিয়ে চলে যান। রামকৃষ্ণ সংঘের যারা ধারক এবং বাহক, টর্চ বিয়ারার, তারা প্রত্যেকে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। শ্রীরামকৃষ্ণ দেব বলছেন বাবার সম্পত্তি ছেলে পায়। ধরুন কাকুর গাছির মোড়েতে আপনার বাবা আপনার জন্য একটা বাড়ি রেখে গেলেন, বাবা মারা যাওয়ার পর প্রবেট নিয়ে আপনি দেখলেন নখানা ঘর আছে তিনটে তলায়, আপনি ভাবলেন নিচেরটা ভাড়া দেবেন, বাকিগুলো অ্যাসেসমেন্ট করা হয়ে গেল কত কোটি টাকা দাম আছে, এ চোখে দেখা যায়। কিন্তু ঈশ্বরের সম্পত্তি চোখে দেখা যায় না। বিষ্ণুপুরাণ বলছেন যে যিনি সমস্ত ঐশ্বর্যের অধিকারী তিনি হলেন ভগবান। ভগ শব্দের কথাটা হচ্ছে ঐশ্বর্য। বিষ্ণুপুরাণের শ্লোকটা এরকমভাবে আছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব অন্যাং ভগ ইতিঙ্গনা। অর্থাৎ প্রভুত্ব, যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য আদি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ যিনি, তিনি ভগবান। আমাদের চোখের কাছে দেখা একমাত্র ভগবান, যাকে নিয়ে আমরা খুব খুব নাড়াচাড়া করতে ভালোবাসি, তিনি হলেন শ্রীরামকৃষ্ণদেব। অতএব তাঁর প্রকাশ তার পরবর্তী প্রজন্মের কাছে কেমনভাবে গেছিল তার জীবনের মধ্যে দিয়ে আমরা ভাবার চেষ্টা করব। তার অবদানকে মোটামুটিভাবে আমি পাঁচটি ভাগে ভাগ করেছি। প্রথমটা যেটা, সেটা হচ্ছে তার একবারে মনাস্টিক, তার সাধু জীবনের শুরুতে। আমি তো একেবারে শিক্ষার্থী, তাই আমি সঙ্গে করে বইও নিয়ে এসেছি যাতে কোনো ভুলভ্রান্তি আমার না হয়। বিরজানন্দজি মহারাজ যেরকম বললেন, এই পার্ষদদের সন্তান সন্ধান পেয়েছিলেন মাস্টারমশাইয়ের কাছে। ভারী সুন্দর প্রথম দিনের গল্প বিরজানন্দজি তার স্মৃতিকথায় বলেছেন, যেটি বলা আছে। বলছেন, গরমীকাল বেলা 10:30 থেকে রৌদ্রে হাঁটতে হাঁটতে পথ ঠিক না জানার দরুন আমরা প্রায় দুপুর 1টার সময় বরানগর মঠে হাজির হলুম। তখন সকলে বড় ঘরে বিশ্রাম করছিলেন, জেগেই ছিলেন। শশী মহারাজ, নিরঞ্জন মহারাজ, মহাপুরুষ মহারাজ, গুরুগোপাল মহারাজ, যোগীন মহারাজ, লাটু মহারাজ, খোকা মহারাজ, সাধু মহারাজ আর দক্ষ মহারাজ, এরা সবাই মঠে ছিলেন মনে পড়ে। আমরা প্রণাম করবার পর সকলে আদর করে বসিয়ে, কোত্থেকে এসেছো, কী করো, কোথায় থাকো, মঠের বৃত্তান্ত কী করে জানলে ইত্যাদি জিজ্ঞাসাবাদ করলেন। এরপরে তিনি তার নিজের অনুভবের কথা বলছেন। আমাদের বৃত্তান্ত শুনে তারা খুব খুশি হলেন ও উৎসাহ দিলেন। তাদের দেখে আমাদেরও একটা নতুন রিভিলেশন হলো। রিভিলেশন শব্দের অর্থ এখানে যেটা বাংলা করলে হয় জ্ঞানের উদয়, একটা নতুন জগৎ তারা দেখলেন। শ্রীরামকৃষ্ণের জগৎ যে জগৎ ছাড়া জগৎ, সেই জগৎ ছাড়া জগতের সঙ্গে তার প্রথম পরিচয়। মনে হতে লাগলো জগৎ ছাড়া কোথায় যেন এসেছি, এই তো পুরনো এঁদো পোড়াক বাড়ি, ভাঙা দরজা জানলা, কিন্তু কোথায় যেন একটা জমজমাট আধ্যাত্মিক ভাব গমগম করছে। তাদের চেহারাও যেন এক একটি বার্নিং ফ্লেম। মঠ খুব সাদাসি, মঠে খুব সাদাসিতে ভাব, ভুঁয়ে মাদুর পাতা, আসবাবপত্র কিছু নেই বললেই চলে। হলের দেওয়ালে মা দুর্গা, কালী, ক্রাইস্ট প্রভৃতির ছবি টাঙানো ছিল, একটা ছবির নিচে লেখা বাণী সব। স্বামীজি তার 6 মাস আগে প্রব্রজ্জায় বেরিয়ে গেছেন। তারা বললেন, তোমরা যদি কিছুদিন আগে আসতে তার সঙ্গে দেখা হতো। 4টের পর ঠাকুর ঘর খোলা হবে, তারা প্রণাম করে সেদিনের মতো বিদায় করলেন। কিন্তু যেমন করে মাস্টারমশাইকে ঠাকুর আবাহন করেছিলেন আবার এসো, এরাও ঠিক সেরকম বললেন, বললেন এখানে মাঝে মাঝে এসো। অনেক পরে বিরজাঙ্গি তখন প্রায় মহাপ্রায়ণের সময় এসে উপস্থিত, সেই সময় তার দেহত্যাগের আগে
তিনি তার স্মৃতিকথায় বলছেন, আমরা গিয়ে কোথায় যেন একটা নতুন রাজ্যে পড়লাম। এভরিথিং, সব কিছু আশ্চর্য লাগলো। এদের লাইফ দেখে কথাবার্তায় খুব ডিপ ইম্প্রেশন হলো। নতুন লাইট যেন পেলুম, নতুন জগৎ। দেখুন, এই হচ্ছে প্রথম দেওয়া নেওয়ার তো সম্পর্ক। আপনি যদি উজাড় করে না দিতে পারেন তাহলে কিচ্ছু হয় না। এরা এমন উজাড় করে দিয়েছিলেন, এতে দেওয়ার মতো ওই চোখে দেখা কিছু দেননি, কিন্তু একটা নতুন জীবনের সন্ধান দিয়েছিলেন। বিরজানন্দজি যেটা সন্ধান করছিলেন, খোঁজ করছিলেন। শশী মহারাজ জিজ্ঞাসা করলেন, খুব স্ট্রিক লোক তো হার্ড টাস্ক মাস্টার শশী মহারাজ, পড়ানোর ভয় পালিয়ে এসে খোঁজ খবর করছেন কিনা তাই পড়ার কথা জিজ্ঞাসা করলেন। উনি বললেন, আমাকে সব জিনিস জিজ্ঞাসা করুন, তাতে কোনো সমস্যা নেই, শুধু অঙ্ক নিয়ে জিজ্ঞাসা করবেন, ওটাতে আমি বড় কাঁচা। শশী মহারাজ উত্তরে ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, বলেছিলেন, তুমি গ্রীষ্মের বন্ধে দেড় মাস এখানে থাকবো, এমন অঙ্ক শিখিয়ে দেব যে ফেল করবার ভয় থাকবে না। একবারে এমন অঙ্ক শিখিয়ে দিলেন, জীবনের সব অঙ্কগুলো বদল হয়ে গেল। সেই সেই ভয় কাটানোর জন্য প্রথম তিনি আসেন, দপ্তর বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এলেন। বাবাও ভাবলেন ছেলেটা অঙ্কে বড় কাঁচা, যদি অঙ্কটা একটু সাধুদের হাতে পড়ে ঠিকঠাক হয়, তাই তিনি ছেড়ে দিলেন তাকে। দেড় মাস তিনি চলে এলেন, কিন্তু এসে কি হলো সেটা দেখবার মতো। মনে মঠের নানা খুঁটিনাটি কাজ, এই যে প্রথম বলছি না, তার জীবনে আধ্যাত্মিক জীবনে আমাদের নতুনদের কাছে সেবার একটা অদ্ভুত প্রেরণা জাগিয়ে দিয়ে গেছিলেন। সংঘের সেবা, শ্রীরামকৃষ্ণের সেবা, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, নিজেকে উজাড় করে দেবার জন্য এসেছি। আগামী প্রজন্মের কাছে একটা পরিষ্কার ছবি এঁকে দিলেন তিনি। বলছেন, মঠের নানা খুঁটিনাটি কাজ, জল আনা, ফুল তোলা, বাসন মাজা ইত্যাদিতে শশী মহারাজের সঙ্গে তন্ময়ভাবে কাটিয়ে যেত। এটা খুব ভালো করে লক্ষ্য করুন, তন্ময়তার কথা বলছেন। তন্ময়তা কখন আসে আমাদের জীবনে? আমরা যখন সেই কাজটার মধ্যে বুঁদ হয়ে থাকি, যে কাজটার মধ্যে ভালো লাগে না, যে কাজটার মধ্যে আমরা বুঁদ হতে পারি না, আমাদের যত ভালোই লাগানো কেন আমরা আসতে মনে হয় উফ কতক্ষণে শেষ হবে। আপনাদের এখানে যাদের দেখবেন আমার বক্তৃতা ভালো লাগবে না, তাদের মনে কতক্ষণে থামবে বাবা এই বকর বকর। এই তন্ময়তা ব্যাপারটা তখন আসে যখন আমরা ভালোবাসি। স্বামীজি বলছেন না, তিনটে জিনিস আমাদের জীবনে দরকার, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স। তারপর একটা ছোট্ট ট্যাগ লাইন দিয়েছেন, অ্যান্ড অ্যাবাভ অল লাভ, ভালোবাসা। এটা যদি না থাকে তাহলে কোনোটা কিছু দাঁড়ায় না, সব কিছু থাকলেও কোনোটা কিছু দাঁড়ায় না। তন্ময়তার কথা বলছেন, বলছেন একটা তন্ময় ভাবে কেটে গেল। দপ্তর বাঁধা ছিল তেমনি, বই খাতা যেমন দপ্তর বাঁধা ছিল তেমনি পড়িয়া থাকল। অভিনব গণিত শিক্ষাই বটে, কলেজ খুলিলে বাধ্য হইয়া আবার ফিরিয়া আসিতে হইল। মনে কিন্তু বরানগরের সেই পুরাতন জীর্ণ মঠ বাড়ি থাকিয়া গেল। এটা পড়তে পড়তে আমার ইদানিং রামচন্দ্র দত্তের একটি স্মৃতিকথা মনে পড়ে। রামচন্দ্র দত্ত মনমোহন মিত্র শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন, শুনেছিলেন একজন পরমহংস মশাই আছেন, তাকে দেখবেন লম্বা জটা চিমটে টিমটে থাকবে তার কাছে। গিয়ে দেখলেন তিনি তেমন নয়, তিনি দরজা খুলে দিলেন, লাল পেড়ে কাপড় পরেন, কাপড়টা এমনি করে পিঠে দেওয়া, তাদের দেখে নিচু হয়ে প্রণাম করলেন। প্রথম দিন সম আসনে বসতে দিলেন, খাটেতেই বসতে দিলেন, অনেক গল্প করলেন, খুব মজা হলো তাদের মধ্যে, তারই মধ্যে কিছু আধ্যাত্মিক কথাবার্তাও হলো। ফিরে যখন এলেন, ভাবতে ভাবতে আসছেন যে কি আনন্দের মধ্যেই ছিলুম, আর ফিরে যেতে ইচ্ছা করছে না। পুঁথিতে এক জায়গায় রামচন্দ্র দত্ত লিখছেন, তার স্মৃতির কথা থেকে পুঁথিকার লিখছেন, যে শরীরটা তারা সঙ্গে করে নিয়ে এলেন, মনের যে শরীর সেটা শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে দিয়ে এলেন। এই হচ্ছে ভালোবাসার প্রথম প্রকাশ, একেবারে সমস্ত কিছু তারা সঙ্ঘের মধ্যে দিয়ে চলে এলেন। অদ্ভুত সেবার আদর্শ তাকে শিখিয়ে গেলেন। স্বামীজি তো তার সেবা ভীষণ ভালোবাসতেন। যখন স্বামীজি বেশ অসুস্থ, অনেকে মিলে সেবা করছেন, স্বামীজি বলতেন, তোরা এতজনে মিলে সেবা করছিস আর কালীকৃষ্ণ একা করতো, কী সুন্দর, তার মতো তোরা পারিসনি, কেমন সেবাটা ছিল, সেইটা একটা জায়গা থেকে পড়ি। মঠের সর্বপ্রকার কাজে কালীকৃষ্ণ ধীরে ধীরে স্বামী রামকৃষ্ণানন্দজি দক্ষিণ হস্ত হইয়া উঠিয়াছিলেন। সাধারণ কাজকর্ম হইতে শুরু করিয়া ঠাকুরের সেবা পর্যন্ত সকল কার্যে মন প্রাণ সমর্পণ করিয়া সাধন ভজনে ডুবিয়া যাইতে থাকিলেন।
কখনো কখনো স্বামী নিরঞ্জনানন্দজির সঙ্গে মিলিত হইয়া বা একাকী দক্ষিণেশ্বরে গিয়া পঞ্চবটিতলায় বা ঠাকুরের ঘরে বসিয়া ধ্যান ধারণাদিও করিতেন। সন্ন্যাসীগণের ব্যক্তিগত সেবার সুযোগও তিনি যে রূপ বা যে দৃষ্টিতে গ্রহণ করিয়াছিলেন তাহা সঙ্ঘজীবনে আজও দৃষ্টান্ত হইয়া আছে এবং চিরকাল থাকিবে। তাহার অপূর্ব সেবানিষ্ঠায় মুগ্ধ হইয়া স্বামী শারদানন্দজি একদিন বলিয়াছিলেন, এ ছেলেটা কে রে মায়ের মতো সেবা করে? বরানমঠের স্মৃতিকথা বলতে গিয়া উত্তর জীবনে তিনি অতিশয় বিহ্বল হয়ে যেতেন। দেখুন, বরানমর মঠের জীবন আমাদের কাছে দুটো জিনিসে এখানে খুব পরিষ্কার করে বলা আছে, একাধারে শুধু সেবা নয়, দুটো জিনিস একসঙ্গে। স্বামী বিবেকানন্দ অনেক পরে সেটার কথা আমাদের বলছেন, আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ। আমাদের আদর্শ সেবার আদর্শের দুটি ভাগ আছে, যদি আমরা শুধু নিজের মুক্তি খুঁজি তাহলে আমাদের মতো স্বার্থপর জগৎ সংসারে কেউ পাবে না, আর যদি মাত্র জগতের হিত সাধন করি তাহলে একটা সময় হবে উই উইল বি নাথিং বাট আ বান্ডেল অফ আই, একটা আমির একটা পুঁটুলি। তাই দুটোকে তিনি একত্রিত করে দিয়ে গেলেন, নিজের মুক্তি পরের সেবার মাধ্যমে আর পরের সেবার মাধ্যমে নিজের মুক্তি। ওই চটার শব্দটাকে ব্যবহার করা হলো সমুচ্চয় অর্থাৎ বোথ শুড গো হ্যান্ড ইন হ্যান্ড বাই হ্যান্ড, একসাথে একই হাত ধরে দুটি একসঙ্গে গবে, কখনো আলাদা আলাদা ভাব নয়। এই ছিল তার প্রথম জীবনের গল্প। স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হলো, ভারী সুন্দর স্বামীজির কথা তিনি বলেছেন, তার প্রথম দেখার গল্পটা ভারী সুন্দর, আমরা শুনি সেটা। স্বামীজি সম্পর্কে বলছেন, এতকাল যাহার পথ চাহিয়া কালীকৃষ্ণ দিন কাটাইতেছিলেন, যাহাকে এতদিন শুধুই ধ্যান করিয়াছিলেন, আজ তাহারই সহিত চাক্ষুষ মিলন হইল। স্বামীজি কালীকৃষ্ণের কথা ইতিমধ্যে মঠে গুরুভ্রাতাদের নিকট শুনিয়াছিলেন, তাই কালীকৃষ্ণ স্বামীজিকে প্রথম দর্শন করিয়া প্রণাম করিবা মাত্র তিনি বলিলেন, ও এই ছেলেটা বুঝি, বলিয়াই সস্নেহে তিনি কালীকৃষ্ণের মুখের দিকে তাকাইলেন। স্বামীজির প্রথম দর্শন করিবার পর তার মনে যে ভাব জাগিয়াছিল তাহা হলো এরকম, কি ছিল? সেই সম্মোহনী চক্ষু যার কথা শুনেছিলাম, আমেরিকার কাগজের কাটিংয়ে পড়েছিলাম, তার সমস্ত শরীর দিয়ে যেন একটা জ্যোতি বেরোচ্ছে, কি অপরূপ মূর্তি, একাধারে সৌন্দর্য মহাশক্তির খেলা, একটা ড্যাজলিং পার্সোনালিটি। আমার ফার্স্ট ইম্প্রেশন ভালোবাসা ভক্তি ও ভয় মিশ্রিত ভাব, একেবারে লাভ এট ফার্স্ট সাইট, একেবারে গুরুকে যেন একদম ভালোবেসে ফেললেন। আপনারা শুনেছেন বিরজানন্দজির দুর্লভ, এই দুটি ধারার একসঙ্গে মিলন হয়েছে তার জীবনে। শ্রীমা সারদা দেবীর কাছে তিনি মন্ত্রদীক্ষা পেয়েছেন, মন্ত্রদীক্ষার পাওয়ার ঘটনার ভারী অদ্ভুত, সেখানে তিনি মায়ের এমন একটি ছবি দিয়েছেন যেটি ধ্যান করলেই নিজের মন ভালো হয়ে যায়। তার শরীরটা বড্ড খারাপ হয়ে গেছিল, মা তখন নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে আছেন, বললেন বাবা গতবারে দেখেছিলাম ওনার বেশ নাদুষ্নুদুষ্টি হারা ছিল, বারবার ম্যালেরিয়ায় ভুগে ভুগে আর ওরা বাবা কি খেতে দিতে পারে, তুমি কিছুদিন বাড়িতে গিয়ে শরীরটাকে সারিয়ে এসো। জগৎজননীর কথা উপেক্ষা করার মতো নয় আবার মেনে নেওয়ার মতো নয়। পার্ষদরা বুদ্ধি দিলেন, খুব সম্ভবত যোগানন্দজি মত বুদ্ধি দিলেন যে তুই যে বাড়িতে গিয়ে থাকবি কি করে নিয়ে থাকবি, তোর মন্ত্রতন্ত্র কিছু আছে? মাকে গিয়ে বলতে বললেন, মাকে বলা মাত্র সেই দিন মন্ত্রদীক্ষা হলো। মন্ত্রদীক্ষার পরে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি থেকে চলতি নৌকায় তাকে ছেড়ে দেওয়া হলো। বারান্দায় মা দাঁড়িয়ে রইলেন, সেদিন টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যে ভিজে মা দাঁড়িয়ে রইলেন বারান্দায়, আর কালীকৃষ্ণ দাঁড়িয়ে রইলেন নৌকায়। যত দূর দুজনকে দেখতে পাওয়া যায় দুজনে দুজনকে দেখতে পেলেন, মা যেন তার অন্তরের ব্যথা তার করুণা একেবারে যেন বুঝেছিলেন। তার বর্ণনা এই যে শ্রীমায়ের যে ছবিটি আছে, গণ্ডি ভাঙা মায়ের এই যে ছবিটি আছে, এ ছবি আমাদের ভক্তদের কাছে চিরন্তন মায়ের একটি অপূর্ব রূপ বলে দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজের কথা আপনাদের বলি, এর পরের যে পর্বটা যখন তাকে আমরা প্রশাসক হিসেবে দেখছি, আসলে গোটা জীবনটা এত সুন্দর সেখানে সবটুকুতে ওইভাবে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এবার সাহায্য নেব অতীতের স্মৃতি এই গ্রন্থটা থেকে। অতীতের স্মৃতিতে সেইখানে অপূর্ব একটি ছবি বলা আছে। স্বামী স্বরূপানন্দজি তখন প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক এবং একই সঙ্গে অদ্বৈত আশ্রম মায়াবতী কেন্দ্রের তিনি অধ্যক্ষ। হঠাৎ একেবারে কোনো রকম
কোনো রকম কোনো ইয়ে না করে তিনি আচমকাই তার মহাপ্রয়াণ ঘটল। তারিখটা ছিল 27 জুন 1906 সালে স্বামী স্বরূপানন্দের দেহত্যাগ হলো। শরৎ মহারাজ কালীকৃষ্ণকে সঙ্গে সঙ্গে চলে যেতে বললেন। শরৎ মহারাজের এই স্বামী স্বরূপানন্দজির এই আকস্মিক মৃত্যুতে মিসেস সেভিয়ার ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। তার মনে হয়েছিল প্রবুদ্ধ ভারত আর সম্পাদনা হবে না, এমনকি অদ্বৈত আশ্রমও ভেঙে পড়বে। তিনি যখন গেলেন তখন মাদার সেভিয়ারও কিন্তু বিরজানন্দজির উপর কোনো রকম ভরসা করতে পারেননি। তিনি বলেছিলেন, কেন তুমি এলে, তোমার কাজ নয়। স্বরূপের ব্যক্তিত্ব ও কর্মদক্ষতা ছিল স্বতন্ত্র। কি সুন্দর উত্তর, যেটা আমাদের আগামী দিনের প্রত্যেকটি সাধুকে প্রেরণা জাগায়, কালীকৃষ্ণের উত্তর। তিনি বলছেন, অতি খাঁটি কথা, কিন্তু মঠ কর্তৃপক্ষ আমাকে পাঠিয়েছেন, আমি সৈনি, হারি জিতি আমাকে লড়তে হবে। মিসেস সেভিয়ার, তিনি ইংরেজ তো, খুব দৃঢ় সংকল্প হয় ইংরেজরা, তিনি একবারে বিস্মিত হয়ে গেছিলেন এই আমাদের স্বামী বিরজানন্দজির কথা শুনে। তিনি তার ওপর ভরসা করলেন। প্রবুদ্ধ ভারত পত্রিকা সত্যি সত্যি চলতে শুরু করলো। শুধু তাই নয়, উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে তিনি গিয়ে গ্রাহক সংগ্রহ করা শুরু করলেন। কারণ প্রবুদ্ধ ভারত যদি প্রকাশনা চালাতে হয় এবং মায়াবতী আশ্রমটাকে যদি দাঁড় করিয়ে রাখতে হয়, তাহলে তার প্রকাশন বিভাগের প্রচার প্রসার এবং তার গ্রাহক হওয়াটা খুব জরুরি, গ্রাহক সংখ্যা বৃদ্ধি করাটা খুব জরুরি। ভীষণ পরিশ্রম করেছিলেন এবং একই সঙ্গে অসম্ভব রকমের মিতব্যয়ী ছিলেন। আমরা বলবো ওনার জীবনের সবচেয়ে বড় কাজ, কিন্তু এই সময় বলে নেওয়া ভালো, স্বামী বিবেকানন্দের একটা প্রামাণ্য ইংরেজি জীবনী, লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস। এই গ্রন্থ প্রথম খণ্ডের পাণ্ডুলিপি প্রায় তৈরি হয়ে গেছিল, স্বরূপানন্দজি করে গেছিলেন, কিন্তু সবটুকু করা সম্ভব হয়নি। স্বামীজির বক্তৃতার অংশ অনেকে নোট নিয়েছিলেন, তাদের মধ্যে লেখার সময় স্বামীজি এত দ্রুত বলতেন কোনো কোনো জায়গা ফাঁক থেকে গেছে, এবং এই ফাঁক ভরাট করবার সময় নিজেদের বিদ্যাবুদ্ধি কাজে লাগিয়ে দিয়েছিলেন। সেই কারণে একটা বড় সমস্যা দেখা গেল আমাদের মাদার সেভিয়ার এবং আমাদের বিরজানন্দজির মধ্যে, কারণ তারা চাননি স্বামীজির মুখ দিয়ে এমন ইংরেজি শব্দ বার করা উচিত যাতে লোকে স্বামীজির সমালোচনা করবে। তাই তিনি সেই নিয়ে তার সঙ্গে এবং মাদার সেভিয়ারের ভীষণ রকমের বিরোধ হতো। তারা দুজনে একসঙ্গে, বিরোধিতা থাকলেও তারা দুজনে একসঙ্গে এই কাজগুলো করতেন। উপাদান সংগ্রহ কীরকম কাজ ছিল, উপাদান সংগ্রহ তাদের নিখুঁত এবং শুদ্ধভাবে গ্রন্থবদ্ধ করা, স্বামীজির বক্তৃতার ক্লাসে যেখানে যেখানে ফাঁক থেকেছে সেখানে একেবারে স্বামীজি যে জাতীয় শব্দ ব্যবহার করছেন সেগুলোকে রাখা, এই কাজে তাদের অনেকে সাহায্য করেছেন। কিন্তু মূলত এই কাজটি তৈরি হয়েছিল মাদার সেভিয়ার এবং স্বামী বিরজানন্দজির হাত দিয়ে। প্রবুদ্ধ ভারত বেশ তত্তর করে এগোচ্ছে। বিরজানন্দজি লিখতেন, সিস্টার নিবেদিতা লিখতেন নিয়মিত, আর লিখতেন স্বামী শারদানন্দজি। বিভিন্ন মানুষের কাছে সংগ্রহ করে ধীরে ধীরে এই প্রকাশ হওয়া শুরু হলো। এই সমস্যার সমাধান হতে থাকলো। প্রকাশিত হলো প্রথম খণ্ড। অবতার পুরুষের যারা পার্ষদ তারা এই গ্রন্থ পড়ে কেমন মুগ্ধ হয়েছিলেন সে কথা আমরা শুনি। সেখানে বলছেন, এই কারণে লিখছেন স্বামী অখণ্ডানন্দজি, প্রিয় শ্রীমান বিরজানন্দ, অনেকদিন হইল লাইফের ভলিউম 1 আত্মপান্ত পাঠ করিয়াছি এবং যতক্ষণ পাঠ করি রোমাঞ্চিত শরীরে শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজিকে যেন দেখিতে পাই। সেই দক্ষিণেশ্বর, সেই কাশীপুরের বাগান প্রভৃতির কথা পড়িতে পড়িতে হুবহু সেই সকল চক্ষু সমান সামনে এসে পড়ে। ধন্য মাদার, ধন্য স্বামীজির ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস, যাহাদের বহুকালের আন্তরিক যত্নে আজ এমন সর্বাঙ্গ সুন্দর লাইফ সাধারণ্যে প্রকাশ করিতে পারিলাম। তোমাদের সকলের ঐকান্তিক যত্নের ফলে শ্রীমতী মাদারের অসীম ভক্তির জোরে শ্রী শ্রী স্বামীজি নিজেই তোমাদের লাইফ ও লাইফে তাহার স্পিরিট সম্পূর্ণরূপে ঢালিয়া দিয়েছেন। তোমাদের সমবেত চেষ্টা ও অচলা ভক্তির ফলে যেন স্বামীজিকে সর্বদা তোমাদের এই বইখানির মধ্যে ঢুকিয়া বসিয়া থাকিতে হইবে। দেখুন, এত সুন্দর সে গ্রন্থ বেরিয়েছিল নিষ্ঠার সঙ্গে।
আগামী দিনের প্রজন্মের জন্য তৈরি করে, যে গ্রন্থ পড়ে আজও মানুষ ভীষণভাবে উৎসাহিত হয়, জীবনকে নতুন করে দেখার প্রেরণা পায়। তিনি বলছেন, প্রথম খণ্ড পড়িয়া দ্বিতীয় খণ্ড পাইবার জন্য আরও 4 মাস বিলম্ব প্রায় অসহ্য হইতে লাগিল। কবে আবার সেকেন্ড ভলিউম পাইব বলিয়া দিন গণিতে থাকিলাম। মাদারকে আমার হইয়া বলিও যে অদ্বৈতাশ্রম হইতে যে শ্রী শ্রী স্বামীজির লাইফ বাহির হইল, ইহার তুলনা নাই। কেবলমাত্র এই একটি কাজের জন্যই অদ্বৈত আশ্রমের গৌরব অক্ষুণ্ণ ও চিরোজ্জ্বল থাকিবে। দ্বিতীয় ভলিউম বাহির হইবা মাত্র যেন আমাকে মনে পড়ে। শুদ্ধানন্দজি, স্বামীজির গুরু ভাই, যিনি স্বামীজির লেখাকে সমস্ত লেখার অনুবাদক এবং স্বামীজির জীবনী, স্বামীজির কাজ যেগুলি নিয়ে সারাটা জীবন তিনি কাটিয়েছেন, তিনি লিখছেন, যেরূপ অক্লান্ত পরিশ্রম করিয়া এই বৃহদাকার জীবনীগুলি বাহির করিতেছ, অপর কেহ যে এইরূপ করিতে পারিত আমার জানা নাই। আর অভেদানন্দজি, স্বামীজির গুরু ভাই, তিনি লিখছেন, স্বামীজির মেমোরিয়াল এডিশনের ট্রান্সলেটেড পার্ট অতীব সুন্দর হইতেছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট যতদূর দেখিয়াছি বিয়ন্ড ক্রিটিসিজম। তাহার অমূল্য জ্ঞানরত্ন জগৎকে বিলাইয়া বাস্তবিক জগৎকে ধনী করিতেছ, সে বিষয়ে সন্দেহ মাত্র নাই। একটি মস্ত কাজ হচ্ছে, লেকচার ফেকচারের চেয়ে অনেক উচ্চতর কাজ। ইট ওয়াজ রিজার্ভ ফর ইউ আ সন্ন্যাসিন উইথ ইনফাইনাইট প্যাশন অ্যান্ড কামনেস অ্যাজ ওয়েল অ্যাজ আনফ্লিঞ্চিং জিল। এটি অভেদানন্দজি তার সম্পর্কে লিখছেন। এ কাজ তার জন্য রাখা ছিল। এই কাজ চলছে, অভেদানন্দজি দীর্ঘদিন ধরে, এই বিরজানন্দজি দীর্ঘদিন ধরে এই কাজগুলি চলছে। এর মাঝখানে তিনি 26 সেপ্টেম্বর 1906 সালে রামকৃষ্ণ মঠের ওচি পরিষদের অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পরিষদের অন্যতম সদস্য হিসেবে নির্বাচিত হলেন। মায়াবতীতে দীর্ঘদিন কাজ করতে এবং দীর্ঘ পরিশ্রম করে তার মনে হয়েছিল যে তিনি আর পারছেন না, সাধন ভজনের জন্য নির্জন স্থানে ব্যাকুল হয়ে উঠেছিলেন। তাই মাদার সেভিয়ার নিভৃতে একটি অরণ্য অঞ্চল তার জন্য কিনে সেইখানে একটি ছোট্ট আশ্রম প্রতিষ্ঠা করার ব্যবস্থা হয়েছিল। পর্বতের ঢালে ক্রমান্বয়ে 3টি তাল ছিল, হ্রদ বা তাল ছিল। একদিকে অতি উচ্চ তুষারাবৃত নাগাধীশ, আর অপর দিকে 5 ফুট নিচে সবুজ সমতল। শ্যালাকে, জায়গাটার নাম ছিল শ্যালা, শ্যালাকে শ্যামলায় রূপান্তরিত করিয়া এবং উহার সহিত শ্যামল প্রতিচ্ছবিময় তালকে সংযুক্ত করিয়া বিরজানন্দ ওই বনাঞ্চলের নূতন নামকরণ করলেন শ্যামলা তাল। 1914 সাল থেকে প্রায় 12 বছর তিনি ওই আশ্রমে তপস্যাদিতে রত থাকলেন। কঠোর সাধন ভজনের সঙ্গে শুধু তপস্যা করেননি, আমরা যারা মনে করি সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু তপস্যা করব, তা কিন্তু করেনি, আরও একটা তপস্যা করেছেন। স্বামী বিবেকানন্দের জীবনের 3য় এবং 4র্থ খণ্ড সম্পূর্ণ সেইখানে বসে তিনি কাজ তিনি সম্পাদনা করেন। এ বিষয়ে তাকে একজন ভীষণ রকমভাবে উৎসাহ দিয়েছিলেন, তিনি আর কেউ নন, স্বামী তুরিয়ানন্দজি মহারাজ। তার অপূর্ব চিঠির একটা অংশ আমি পড়ে শোনাই। যখন তিনি মনে করছেন সব কাজ ছেড়ে তিনি শুধুমাত্র তপস্যায় ডুবে থাকবেন, তুরিয়ানন্দজি তাকে লিখলেন, স্বামীজির কাজ করা আর সাধন ভজন করা কি আলাদা গা? তাঁর হয়ে যাওয়া ছেড়ে আবার সাধন ভজন কি, আমি তা কিছুই বুঝতে পারি না। কোনোরূপে তাঁর হতে পারলেই হয়ে গেল, তার হওয়া এই তো সাধনের শেষ, না আর কিছু। আশ্রমের কাজ করো আর নাই করলে, কিন্তু একাকী থাকিয়া জীবনের অবশিষ্ট ভাগ কাটাইবে এ কেমন কথা? কখনো একাকী থাকিতে ইচ্ছা হয় থাকিতে পারো, কিন্তু উহাই উদ্দেশ্য হইবে কেন? তিনি যেমন রাখিবেন সেরূপ থাকিব, এইরূপ ভাব হওয়া ভালো নয় কি? তিনি যা করেন তাহাই হয়, আমাদের চিন্তায় বড় কিছু হয় না, সারা জীবন এই দেখলুম। যাই হোক, মা শীঘ্র তোমার শরীরটা ভালো করে দিন, তাহলেই সব মঙ্গল, আমার ভালোবাসাদি জানিবে। এই যে আমাদের একটা ধারণা আছে না, সব কাজকর্ম ছেড়ে দিয়ে দীর্ঘ সময় ধরে যোগধ্যান করবো, যেটা করছি কাজকর্ম সবটাই উপাসনা। আমরা যখন প্রথম সাধু হতে আসি, প্রথম পোস্টিং আমার বেলঘরিয়ায়, ওখানে দেখতাম পূজনীয় শিবদাস মহারাজকে দেখতাম,
1954 থেকে তিনি ভান্ডার দেখাশোনা করছেন, কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তিনি একদিন, আমি তাকে গিয়ে বলছিলাম কি আলফাল কাজ করে চলেছি বলুন তো সারাদিন, উনি বলছেন কেন আলফাল হবে, পুজোই করছি, তুমি কাগজ কলম ক্যালকুলেটর, আমি হাতাকুন্তি বেলাদের পাক প্রণালী। একেবারে মনে হলো সপাটেকে থাপ্পড় মারলো। তখন এই জীবন আমাকে উৎসাহিত করে, আমাদের কিন্তু সবাইকে প্রভু ফুলচন্দন বেলপাতা দিয়ে পুজো করবার অধিকার দেন না। আমাদের কাছে যে উপকরণটা আছে সেইটিকে যদি আমরা ফুল চন্দন বেলপাতা জ্ঞান করি, তাহলে হাসপাতালে কাজ করার সময় যে আনন্দ পাবো, বক্তৃতা দেওয়ার সময় যে আনন্দ পাবো, আর রিলিফে কাজ করতে গিয়ে একই রকম আনন্দ পাবো। এই আনন্দের খনি সন্ধান এই পার্ষদরা দেখিয়ে দিয়ে গেলেন। পার্ষদের পরবর্তী প্রজন্ম সামান্যতম একটু চ্যুতি হচ্ছে, তাকে যেন সেই ত্রুটিমুক্ত করে দিচ্ছেন পার্ষদরা। এর থেকে আমরা বুঝতে পারি যে বিরজানন্দজী মহারাজের প্রতি পার্ষদদের কীরকম একটা ভালোবাসা ছিল। 1926 সালে তখন দেখা গেল আস্তে আস্তে শারদানন্দজি এবং মহাপুরুষ মহারাজ বুঝতে পারলেন, একে একে নিবিছে দেউচি, তো সবাই একে একে চলে যাচ্ছেন। তখন স্থূল শরীরে আছেন পূজনীয় স্বামী শিবানন্দজী মহারাজ, স্বামী শারদানন্দজী মহারাজ, স্বামী অভেদানন্দজী মহারাজ, স্বামী অখণ্ডানন্দজী মহারাজ, স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ এবং স্বামী সুবোধানন্দজী মহারাজ, এই 6 জন তখনও আছেন। তাদের মনে হতে থাকলো যে এইবার এই যে পাওয়ারটি পরবর্তী প্রজন্মের হাতে, সেকেন্ড জেনারেশন, সময় এসে গেছে সেকেন্ড জেনারেশন হাতে তুলে দেবেন। এবং সেই কারণে একটি সম্মেলন আহূত হলো, রামকৃষ্ণ সংঘের প্রথম মহাসম্মেলন। এবং সেইখানেই ঘোষিত হলো ওয়ার্কিং কমিটি বা কার্যকরী কমিটি তৈরি হবে। কার্যকরী কমিটির প্রথম সেক্রেটারি হিসেবে নির্বাচিত হলেন পূজনীয় স্বামী বিরজানন্দজী মহারাজ। এইটা একটা অদ্ভুত ব্যাপার, বিরজানন্দজী রাজি হননি। আমরা ওই অংশটা পড়ি। 1926 খ্রিস্টাব্দে এপ্রিলে মঠ মিশনের ঐতিহাসিক মহাসম্মেলনের পরে আমার সৌভাগ্য হয়েছিল মিউজিয়ামে কাজ, শুরুর জীবনের শুরু থেকে কাজ করার সময় অনেক কিছু দেখার মধ্যে এই সার্কুলারটা দেখা। জয়েন্টলি এটা সাইন বাই স্বামী শারদানন্দজী এবং স্বামী শিবানন্দজী। পর এই বিভিন্ন কেন্দ্রে এটা গেছে যে এই যে ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে এদের কাজ কী, কোনো সমস্যার জন্য বিরজানন্দজী মহারাজের কাছে অ্যাপ্রোচ করতে হবে, এবং আধ্যাত্মিক কোনো সমস্যা হলে তাহলে মহাপুরুষ মহারাজ এবং শারদানন্দজীর কাছে বা পার্ষদদের কাছে যেতে হবে। বলছেন 1926 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ঐতিহাসিক মহাসম্মেলনের পরে তপস্যারত বিরজানন্দকে পুনর্বার কর্মমুখর জীবনে ফিরিয়া আসিতে হয়। মঠ মিশনের পরিবর্তমান কর্মের যথাযথ তত্ত্বাবধানের ব্যাপারে বয়প্রধান সংঘ পরিচালককে সহায়তা করিবার জন্য একটি কার্যনির্বাহক পরিষদ ওয়ার্কিং কমিটি গঠিত হইয়াছিল। বিরজানন্দের উপর তার সচিব পদের দায়িত্ব পড়ে। কর্মসচিবের গুরু দায়িত্ব বহনে তিনি নানাভাবে অসম্মতি জ্ঞাপন করলেও সংঘ কর্তৃপক্ষদের, বিশেষত স্বামী শারদানন্দজির অনুরোধ তিনি উপেক্ষা করতে পারেননি। শারদানন্দজি বলেছিলেন, তুমি আমাদের অর্থাৎ ঠাকুরের সন্তানদের পরে সবচেয়ে প্রাচীন, তোমাকেই এই কমিটির সেক্রেটারি হতে হবে। বিরজানন্দজি সেই কমিটির সেক্রেটারি শুধু হননি, এই মহাসম্মেলনকে একটি আমাদের কাছে একটি ঐতিহাসিক ঘটনা করে ছাড়লেন। স্বামী গম্ভীরানন্দজি মাঝে হিস্ট্রি অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনে এই ঘটনাটির উল্লেখ করেছে। সেখানে দুটি অদ্ভুত কথা তিনি বলছেন। স্বামী বিরজানন্দ ওয়াজ চোজেন অ্যাজ সেক্রেটারি ফর হিজ গ্রেট সিনিয়রিটি অ্যান্ড এফিসিয়েন্সি, অ্যাজ অলসো ফর দি সুয়াভিটি অফ হিজ টেম্পার অ্যান্ড হিজ ডিট্যাচ আউটলুক ফর হিজ পাস্ট কেরিয়ার, হি কম্যান্ডেড এভরিবডিজ রেসপেক্ট। দুটি গুণের কথা বলা হয়েছে, একটি কোমলতা আর একটা হচ্ছে যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে তিনি ছেড়ে দিতে পারেন, কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না, কোনো আকর্ষণ নেই তার। কেমন কোমল ছিলেন বিরজানন্দ, ভারী সুন্দর। আমি অমলানন্দজির কাছে শুনেছি তিনি কথা বলতেন এত মিষ্টি, যোগীদের তো গলার স্বরে ভীষণ মিষ্টি হয় শুনেছি। বলছেন তিনি জিজ্ঞেস করতেন তোমার নাম কি, বলছেন এত সুন্দর করে কথাটা জিজ্ঞেস করলেন মনে হল যেন প্রাণ জুড়িয়ে যেত, একবারে মা ছিলেন। একজন তার স্মৃতি কথায় বলছেন, বর্ষিয়ান সাধু, যে তার বাড়িতে তার বাবা খুব অসুস্থ, যে সময় বারবার বাড়ি থেকে তার আসতে বাবাকে দেখতে যেতে হবে, যেখানে তার বাড়ি সেখানে স্বাধীনতা সংগ্রামীদের প্রভাব থাকার জন্য
পুলিশ ভীষণভাবে তার পেছনে লেগে আছেন, ওখানে কোনো অল্প বয়সী ছেলেপুলেরা গেলে, সেই কারণে তিনি যেতে চাইছেন না। বিরজানন্দজির সঙ্গে দেখা করে তিনি সমস্ত কিছু বলার পরে এই কথাটি কিন্তু কিছুতেই তিনি বললেন না। বিরজানজি বললেন, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে আমি একটা চিঠি লিখে দেবো। খচখচ করে চিঠি লিখে দিলেন, তাতে লেখা ছিল এই যে এই ছেলের সম্বন্ধে কোথাও কেউ যদি কোনো রকম অভিযোগ পান বা কোনো দোষ দেখা যায় তাহলে যেন তা বেলুড় মঠে তাঁকেই জানানো হয়। এই ছেলের ব্যাপারে সব দায়িত্ব তার নিজের, ছেলেটি যেন কোনোভাবে অসুবিধায় না ফেলা হয়। তিনি তিনবার তার সমস্যা হয়েছিল, কিন্তু প্রত্যেকবার বিরজানন্দজির চিঠি তাকে মুক্তির পথ দেখিয়েছেন। আরেকজন সাধু তার স্মৃতিকথায় বলছেন, কালীকৃষ্ণ মহারাজের একটা টেকনিক ছিল, সরাসরি করোনা বা করো কিছু বলতেন না, খুব মিষ্টি কথায় বলে দিতেন কি অসুবিধে। চিঠিতেও ওই রকম, এই যে একবারে স্ট্রেট ফরওয়ার্ডনেস। সারদানন্দজিকে একজন লিখছে কি করে টাকা মানে অর্থ সংগ্রহ করতে হয়, বলছেন সহজে কীরূপে অর্থ সংগ্রহ করিতে হয় আমরা জানি না, কিন্তু যখন যা প্রয়োজন হইয়াছে প্রিয়জন এবং শুভানুধ্যায়ীদের বলিয়াছি আমরা এইরূপ করিতে চাই, তুমি কি আমাদের কোনোরূপে সাহায্য করিতে পারো, যদি সাহায্য করিতে পারো তো করো। এই যে একদম হৃদয় থেকে সোজা আরেকটা হৃদয়ে যাওয়ার এই যে একদম স্ট্রেট যে অ্যাপ্রোচ, এটাতেই কিন্তু এই জীবন সাকসেসফুলি সঙ্ঘের এই ধারাটাকে তারা ধরে রেখেছেন। শুধু তাই নয়, এই একটা অদ্ভুত মানুষের একটা খুব সুন্দর ছবি আমরা দেখলাম। জেনারেল সেক্রেটারি তিনি নির্বাচিত হন, শুধুমাত্র সেক্রেটারি তো নির্বাচিত হয়েছিলেন, তারপরে তাকে সাধারণ সম্পাদক হিসেবে আমরা দেখি, এবং তার সম্পাদকত্বেই তিনি আমাদের শ্রীরামকৃষ্ণ দেবের 100 বছর শতবর্ষ উৎসবটি হয়। সেইখানে তিনি 10 মার্চ 1937 একটি ভারী সুন্দর বক্তৃতা দিয়েছিলেন, তার থেকে একটি অংশ আমরা পড়ছি। সেখানে তিনি বলছেন, দেখুন ওই যুগে দাঁড়িয়ে আমরা তো অনেকে মহাত্মা গান্ধীর এইসব কথা বলি, বিরজানন্দজি বলছেন তার ভাষণে, আমাদের সমাজের সম্মুখে আজ সর্বাপেক্ষা বড় সমস্যা অস্পৃশ্যতা। ছুঁয়ো না ছুঁয়ো না রীতি এবং ধর্মকে রান্নাঘরে আশ্রয় দেওয়ার প্রথাকে স্বামীজি ভীষণ নিন্দা করিয়া গিয়াছেন। এই দিকে আমাদের অনেক কিছু ভাবিবার রহিয়াছে, কিন্তু আমাদের মনে রাখিতে হইবে যে এই বিষয়ে আমূল সংস্কার তখনই সম্ভবপর হইবে যখন আমরা নিম্ন জাতীয়দের আর্থিক অবস্থার উন্নতি সাধন করিতে পারিব এবং তাহাদিগকে সৎ শিক্ষা ব্যবস্থা করিতে পারিব। আমরা তো জানি, স্বামীজি প্রায়ই বলতেন, দেশে এমন কোনো সমস্যা নেই যাহার সমাধান শিক্ষার জাদুস্পর্শের দ্বারা করা যায় না। দেখুন অত বছর আগে তিনি তার সভাপতির ভাষণে এইটি উল্লেখ করছেন, অনেকগুলোর মধ্যে একটি। আরেকটি জিনিস ভারী সুন্দর কথা তিনি বলছেন, আমাদের ছেলেমেয়েদেরও ধর্মশিক্ষা দিতে হইবে। আজকালকার শিক্ষা প্রণালী এমন যে উহা দ্বারা ধর্মের প্রতি একটা বিদ্বেষের ভাব উদ্রিক্ত হয়, কিন্তু ধর্মবিযুক্ত শিক্ষা তো শিক্ষাই নয়। এরূপ শিক্ষা দ্বারা লোকে বিশ্ববিদ্যালয়ের খেতাব অর্জন করিতে পারে, কিন্তু দেশ ও সমাজের প্রতি তাহাদের মমতাহীন হইয়া পড়িবার সম্ভাবনা যা আমরা এই মুহূর্তে চোখের সামনে দেখছি। যা আমাদের ধরে থাকে তাই ধর্ম। এই স্টেজের, এই কাঠের, এই সিমেন্টের ততক্ষণ অব্দি ক্ষমতা থাকবে, যতক্ষণ সে আমাকে ধরে থাকবে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকব। যদি তার ক্ষমতা না থাকে তাহলে আমি একেবারে আপনি আমি এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ব। ঠিক ওইরকমভাবে মানুষকে ধরে থাকে তার গুণ, সেই গুণ দিয়ে তাকে সে বড় হয়, সেই গুণের কারণে সে মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হয়। বলরামবাবুর একটি ছোট্ট প্রশ্নের উত্তরে স্বামীজি লিখছেন, না বলরামবাবু অমন কথা বলবেন না, পশু ছিলেন মানুষ হয়েছেন দেবতা হবেন। এটা হচ্ছে আমাদের যাবতীয় সমস্ত সাধনা সমস্ত কিছুর মূল উদ্দেশ্য। বিরজানন্দজির লিটারারি কন্ট্রিবিউশন, তার লেখা পড়ার মধ্যে সেটা একটি কথা তো আমরা ভীষণভাবে জানি, ব্রহ্মরূপ মাতিমধ্য শেষ সর্বভাষকম এই স্তোত্রটি,
যেখানে তিনি এই শ্রীরামকৃষ্ণদেবের জীবনী এত সহজ কথায় এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন সেটি একবারে দেখবার মতো। বলছেন একটা জায়গায় যেটা আমার খুব ভালো লাগে, সর্বজীব পাপ নাশ কারণম ভবেশ্বরম স্বীকৃতঞ্চ গর্ভ বাস দেহম দেহ পাশমিদৃশম যাপিতম চ লীলায়া চ ইয়েন দিব্য জীবনম তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। অবতার নেমে এসেছেন মানুষের মধ্যে, মানুষের মতো করে কথা বলবেন বলে তার একটাই উদ্দেশ্য, মানুষের দুঃখ থেকে, সকল জীব থেকে, তার জীবনের যা কিছু দুষ্কৃতি তার থেকে তাকে নাশ করবেন। স্বামীজি লিখছেন না, লোকাতীত অপি আহ আহ রহো লোক কল্যাণ মার্গম। শ্রীরামকৃষ্ণ হলেন সেই একটা লোকাতীত একটি চরিত্র, তিনি তো থাকতেই পারতেন স্বর্গে, ভালো করে থাকতে পারতেন, তা না করে একবারে মর্তে আমাদের মাঝখানে নেমে এসেছেন এবং আমাদের কল্যাণের জন্য দু চোখ দিয়ে তার অজস্র জলধারা প্রকাশিত হচ্ছে। ঠিক সেই রকম এটি যেমন একটি অপূর্ব সহজ ভাষায় শ্রীরামকৃষ্ণের জীবনের একটি কাব্যিক রূপ, তেমনি তার আরেকটি কাব্যিক রূপ তার লেখা, সেটা হচ্ছে পরমার্থ প্রসঙ্গ। এই গ্রন্থের ভূমিকা লিখেছেন দুজন, ভূমিকা লিখেছেন জেরাল্ড হার্ড, তিনি বিখ্যাত ইংরেজ লেখক, এবং আরেকজন তার মুখবন্ধ লিখেছেন, তিনি হলেন ক্রিস্টোফার ইশ্বরউড। জেরাল্ড হার্ড তার লেখার এক জায়গায় লিখছেন, ইহাতে আছে, এই গ্রন্থে কি আছে বলতে গিয়ে লিখছেন, ইহাতে আছে নিঃসন্দিগ্ধভাবে বিশুদ্ধ সনাতন ভাবধারার স্ফুরণ, ইহাই রামকৃষ্ণ বিবেকানন্দ ব্রহ্মানন্দের বাণী। শুধু তাহাই কেন, অনাদিকাল হইতে সকল প্রত্যাদিষ্ট মহাপুরুষ পুরুষদের ইহাই বাণী, সেই বাণী বর্তমান গ্রন্থখানিতে প্রতিধ্বনিত হয়েছে নিজ মাতৃভাষায় ছোট ছোট অনুচ্ছেদে এবং সারগর্ব বাক্যে। যদি আপনারা দেখেন একবারে এক্স্যাক্ট, কখনো বিরজানন্দজির কোনো উপদেশ পাঁচ লাইনের বেশি না, খুব দু চারটে হয়তো সাত আট লাইনের হবে, নাহলে সব ছোট ছোট কিন্তু গভীর ভাববাহী। বলছেন ঠিক যেমনটি আমাদের কর্মব্যস্ত ব্যস্ত মন চায়, আমরা নানা কাজের ফাঁকে ফাঁকে ওই রকম ছোট্ট ছোট্ট কথা যেন আমাদের জীবনকে বদল করে দেবার কথা বলে, আমরা পড়ব কয়েকটা তার মধ্যে থেকে, কিন্তু ঘোষিত হয়েছে সেই চিরন্তন সত্যের অভয় বাণী, সেই পরমপদের ও চিরশান্তির আশায় জীবনব্যাপী না জন্মান্তরব্যাপী অনুসন্ধানের বাণী। এটা হলো জোরাল হার্ডের লেখা, তিনি তার ভূমিকাতে লিখেছেন। মুখবন্ধতে ক্রিস্টোফার ঈশ্বরউড লিখছেন, আমি জনসাধারণকে পরমার্থ প্রসঙ্গ পড়িতে সাদরে আহ্বান করি, ইহা একখানি পুস্তক মাত্র নয়, ইহা আরও কিছু, ইহাতে আমরা পাই একজন মহাপুরুষের সাক্ষাৎ সংস্পর্শ, এমন একজন আচার্যের যিনি স্বীয় জীবনে যাহা বাস্তবিক উপলব্ধি করিয়াছেন তাহাই শিক্ষা দিতেছেন। সংবাদপত্রে যখন আমরা বিদেশের কোনো শহরে কোনো রাজনৈতিক ঘটনার কথা পাঠ করি তখন তাহার কতকটা বিশ্বাস করিতে মন চায়, তথাপি সন্দেহ থাকিয়া যায়, হয়তো প্রকৃত তত্ত্বের সহিত কোনো ধরনের বিশেষ আন্দোলনের অপপ্রচার মিশিয়া আছে। কোনো অন্তরঙ্গ বন্ধু যখন সেই শহর থেকে ফিরিয়া উক্ত আখ্যানটিকে সমর্থন করে তখন প্রায় অনেকটা সত্য বলিয়া বিশ্বাস করি, কিন্তু ওই বিষয়ে সম্পূর্ণ নিঃসংশয় হইতে গেলে আমাদের স্বয়ং ওই শহরে গিয়া সচক্ষে দর্শন করিতে হয়। আশা করি স্বামী বিরজানন্দের এই বইখানি যাহারা পাঠ করিবেন তাহাদের অনেকের ক্ষেত্রেই ইহা অধ্যয়নন্তে আধ্যাত্মিক জীবনপথে যাত্রারম্ভের সূচনা করিবে। আমার এই গ্রন্থটি পড়তে পড়তে, এই কথাগুলো পড়তে পড়তে এই কথাটা শ্রীরামকৃষ্ণের সেই উপদেশটির কথা মনে পড়েছিল, সেই যে পাঁচিলের ওপারে একটা অনন্ত আনন্দের জায়গা আছে, কেউ একজন সেই দেখে তার মধ্যে পড়ে গেল, দ্বিতীয় জন পড়ে গেল, তৃতীয় জন ফিরে এলো আগামী দিনের মানুষকে বলবার জন্য, অনুসন্ধান দেবার জন্য, ওগো চলো দেখবে চলো, সেখানে একটা অদ্ভুত ঘটনা আছে। আমি সব কথা পড়তে পারবো না, কিন্তু তার মধ্যে থেকে কয়েকটা আমি বেছেছি যেগুলো আমার কাছে খুব আকর্ষণীয় বলে বোধ হয়। প্রথমটি একেবারে সেখানে বলছেন, কত সহজ করে বলছেন, ভগবান লাভ করতে হলে পাঁচটি জিনিসের প্রয়োজন, ধৈর্য, অধ্যাবসায়, দেহ ও মনের পবিত্রতা, তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা আর সৎ সম্পত্তি, অর্থাৎ সমের দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা ও সমাধান, এগুলো ব্যাখ্যা করে দিয়েছেন, এগুলোর প্রয়োজন আছে।
কত সহজ করে তিনি বলছেন, যে কথা আমরা সাহস করে বলতে পারি না, দুঃসাহস করে বলেও ফেলছেন সেসব কথা, ছোট্ট ছোট্ট কথা কিন্তু চাবুকের মতো লাগে। আমাদের জানেন তো ভগবানকে কীরকম চাই, সকালবেলা ব্রেকফাস্ট চাই, একটু ভগবানের নাম টাম করা হলো চাই, তারপরে পাড়ায় গিয়ে এই যে শুনছিলাম মজা করেই বলা হয়েছে যে অগ্নিবীণা এক্সপ্রেস ছেড়েছে, অগ্নিবীণা এক্সপ্রেস চলছিল, দেখা গেল 25 জন ইসরোর বিজ্ঞানী তাতে উঠেছেন, তারা করতে শুরু করলেন যে এই যে চন্দ্রায়ণ যে অভিযান হয়েছিল কী কী ভুল হয়েছিল। বর্ধমান অবধি দেখা গেল অন্তত 250 ইসরোর বিজ্ঞানী আছে যারা শুধু ভুলটাকে দিল না, চন্দ্রায়ণ 3-এর পরিকল্পনাও গ্রহণ করে দিল। বর্ধমানে যারা দাঁড়িয়েছিল ইসরোর বিজ্ঞানীরা আরও 250 জন, তারা আর এতে উঠবার ভরসা পেল না, তারা গ্যালোপিং বর্ধমান লোকালে তারা হাওড়ার দিকে রওনা দিল। আমরা সর্ববিষয়ে আমাদের সব কিছুতে আছে, ঝালে ঝোলে অম্বলে, কী কুক্ষণে ঠাকুর যে বলেছিলেন যে মা সবা যার পেটে যা সয়, আমাদের যার পেটে, আমাদের পেটে সব সয়, আমাদের মাছ ভাজাও চাই, অম্বলও চাই, টকও চাই, বিরিয়ানিও চাই, তাইও চাই, একবারে সপাটে আমাদের গালে থাপ্পড় মারলেন, বলছেন সংসারের সব সুখটুকুও চাই আর ভগবানকেও পেতে চাই, তা হয় না গো, হয় না। এই কথা আমরা সাধুর অন্তত সাহস করে আপনাদের বলতে পারি না। বিরজানন্দজি কী সুন্দর বলছেন, আমার এত ভালো লাগে এই কথাটি, সংসারের সব সুখটুকুও চাই আবার ভগবানকেও পেতে চাই, তা হয় না গো, হয় না। 32 নম্বরের জায়গায় বলছেন, আপনাকে দাও তো আপনারে পাবে, পরও আপন হবে, যত আপনাকে বাঁচাতে যাবে তত আপনাকে খোয়াবে, আপনও পর হয়ে যাবে। জীবনের এক অপূর্ব গল্প এই ছোট্ট 2টি লাইনের মধ্যে বলা হয়ে গেছে। আমাদের মনে মাঝে মাঝে দুর্বলতা আসে, তখন আমরা কি করব? বিরজানজি লিখছেন, যখনই মনে দুর্বলতা বা অবসাদ আসবে এই শ্লোকটি আবৃত্তি করবে, অহম দেব ন চান্নোস্মি ব্রহ্মই বাহম ন শোক ভাগ সচ্চিদানন্দ রূপোহম নিত্যমুক্ত স্বভাববান। আমি দেবতা, আমি অন্য কিছু নই, আমি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, কোনো শোক আমাকে স্পর্শ করবে না, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি নিত্যমুক্ত স্বভাববান। ওম তৎসৎ ওম, ভারী সুন্দর এই কথাটি। আমাদের যখনই আমরা পড়ি তখনই আমাদের মনের ভেতরে এটি আসে। কি কম্প্যাশনেট ছিলেন, ভারী সুন্দর করে লিখছেন, দোষে গুণে মানুষ, দোষগুণ কম বেশি সকলের আছে, পরের দোষ ত্রুটি অনুসন্ধান না করে বরং নিজেরটি করো, পরের গুণকে আর নিজের দোষকে বড় করে দেখবে, পরের দোষকে আর নিজের গুণকে ছোট করে দেখবে। মাছি ব্রণে বসে, মৌমাছি ফুলে, পরচর্চায় আত্মচর্চার ক্ষতি হয়, এই কথাটা আমরা বুঝেও যেন বুঝি না, তাই এত সুন্দর করে তিনি বলছেন। এরপর বলছেন, আমি অনেকগুলো আনিনি, অল্প কয়েকটা এনেছি, যেটা আমাদের আপনারা ভীষণ প্রশ্ন করে থাকেন, সংসারীদের আমাদের কি আশা আছে? উত্তর বলছেন, কেন থাকবে না, খুব আছে, ভগবান কি কেবল সন্ন্যাসীদের, সকলেই তার সন্তান, সংসারী কে নয়, আমাদেরও তো সংসার আছে, দেখো না তোমরা সব আছো, তোমাদের জন্য ভাবতে হয়, মঠ মিশনের সাধুদের জন্য ভাবতে হয়, ঠাকুরের কাজের জন্য ভাবতে হয়, দুঃখ দারিদ্র সুখ দুঃখ কথা শুনতে হয়, তাতে মনে কষ্ট হয়, তবে প্রভেদ আছে, আপনার জন্য আর পরের জন্য ভাবনা, বিদ্যার সংসার আর অবিদ্যার সংসার, সংসারে থাকো ক্ষতি নাই, তবে সংসার না পেয়ে বসে, বাহিরে সংসার থাকুক, সংসারের কর্তব্য করে যাও, কিন্তু অন্তরে যেন ত্যাগের ভাব, নিষ্ক্রিয় নির্লিপ্ত ভাব থাকে। দেখুন ঠাকুর বলে গেছেন সেই কথার যেন অনুরণন, আরও সহজ করে, আরও মানে আমাদের মতো বোঝার মতো করে বলছেন। আরেকটি থাপ্পড় মারা কথা এটা বলি, আমার খুব প্রিয়, ধর্মকে সকলেই বেওয়ারিশ মাল মনে করে, শাস্ত্রাদি চর্চা না করে, সাধন ভজন কিছু না করে ধর্ম বিষয়ে মত বা বিধান দিতে সকলেই অগ্রসর, নিজেকে এক্সপার্ট বা সর্বজনতা মনে করে। প্রথমবার সন্ন্যাসের পর তপস্যায় যাচ্ছি, পূজনীয় স্বামী স্মরণানন্দজি তখন সাধারণ সম্পাদক, বলছেন তোমাকে এরকম লোক জিজ্ঞাসা করবে, প্রথমে হাতটা দেখাবে, মেরা কুন্ডলি বতাইয়ে, তারপরে বলবে খুব জড়ি, যখন বলবে না আমি এটা পারি না, ওনার জীবনের গল্প বলছে, একজন বলছে থোড়া কুন্ডলি বতাইয়ে, তারপরে বলছে খুব জড়িবুটিকে বারে মে বতাইয়ে, তখন বলছে তাও জানি না, বলছে আপকো কুন্ডলি ভি বতানা নি আতা, জড়িবুটিকে বারে মে আতা না, পাবলিক আপকো খিলায়ে রাখিউ। এই দেখুন ধর্ম বিষয়ে আমাদের এইরকম ধারণা,
তাই বলছেন ধর্মকে আমরা সবাই বেওয়ারিশ মাল বলে মনে করি। আবার একটা ছোট্ট কথায় বলছেন ভগবানকে পাওয়া কীরকম, বলছেন ত্যাগ প্রেম পবিত্রতা ভগবান লাভের উপায়, এই কথা তিনি বলছেন। আরেক জায়গায় তিনি বলছেন, এত সূত্র আছে তার মধ্যে থেকে দু চারটে বলা খুব কঠিন, স দিয়ে বলা একবারে সব, স সেবা সাধ্যায় সাধন সত্য সংযম, এই পঞ্চ সকার উপাসনা সিদ্ধিলাভের শ্রেষ্ঠ উপায়, সেবা সাধ্যায় সাধন সত্য আর সংযম। বলছেন এই পঞ্চ স, এই পঞ্চ সকার উপাসনা সিদ্ধিলাভের শ্রেষ্ঠ উপায়, সতত সযতনে সাধ্যমতো এইগুলির অনুষ্ঠান করবে। কয়েকজন সাধু প্রভু মহারাজের কাছে গেছেন, গিয়ে বলছেন মহারাজ বুঝলেন তো স্বামীজি বলেছেন আমাদের নিষ্কাম কর্ম করতে, আমরা নিষ্কাম কর্ম করছি মুক্তি হয়ে যাবে আমাদের। প্রভু মহারাজ বলছেন স্বামীজি নিষ্কাম কর্ম বলেননি, বলছেন নিষ্কাম কর্ম যোগ করতে বলেছেন। কেমন নিষ্কাম কর্মযোগ জানো তো? বলছেন সতত এবং সচেতনভাবে কাজের শুরু থেকে শেষ অবধি ভগবানকে স্মরণ রাখা, কনসিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি রিমেম্বরেন্স অফ লর্ড, বলছেন এটা কিন্তু দরকার। দেখুন একটা নতুন ভিউ, এই প্রত্যেকে আসেন আচার্যরা তাদের জীবনের এইগুলি আমাদের দিয়ে যান। পরমার্থ প্রসঙ্গ সবটি, সংঘাধ্যক্ষে তার যখন হলো সংঘাধ্যক্ষ হিসেবে তিনি তাকে আমরা বরণ করে নিয়েছিলাম 11 ডিসেম্বর 1938 সালে, তার আগে তিনি সহকারী সংঘাধ্যক্ষ ছিলেন। শুদ্ধানন্দজি প্রেসিডেন্ট হওয়ার পর 1938 সালে তিনি সহকারী সংঘাধ্যক্ষের পদ নিয়েছিলেন। সেখান থেকে যখন শুদ্ধানন্দজি সেই বছরই শরীর চলে গেল, তাকে শুদ্ধানন্দজি দেহত্যাগ হলো 13 অক্টোবর 1938 সালে। আর সবাই মিলে তাকে অনুরোধ করলেন, তিনি কিছুতেই রাজি হলেন না, অবশেষে রাজি হলেন। ভারী সুন্দর উনি যে মেসেজটা পাঠিয়েছিলেন সেইটা এটা, অ্যাকসেপ্টেড সংঘাস শেখ ক্রেভ ঠাকুরস ব্লেসিংস, সংঘের কারণে এই ব্রত গ্রহণ করলুম এবং ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করছেন। 12 বছর তিনি সংঘাধ্যক্ষ পালন দায়িত্ব পালন করেছেন 30 মে 1951 সালে। তারই দীর্ঘ এই যে 12 বছরটা একটা একটা ঝঞ্ঝাময়, 50-এর মন্বন্তর, দেশ বিভাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ বিভাগ হওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার পর মানুষজন আসছেন, মহাত্মা গান্ধীর মৃত্যু, একটা দাঙ্গা বিধ্বস্ত দেশ, তাকে আধ্যাত্মিকতার প্লাবনে ধরে রেখে সংঘকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা খুব বড় কাজ। এটা অনেক সময় হাতে তুলনা করাটা আমার পক্ষে কতটা দৃষ্টতা হচ্ছে জানি না। স্বামীজির মহাপ্রয়াণের পরে ঠিক স্বামী ব্রহ্মানন্দজিকে এই সংঘকে এক করে রাখার জন্য যে পরিশ্রম যেটি করতে হয়েছিল, ঠিক সেই রকম আধ্যাত্মিকতার প্লাবনে তিনি সমস্ত কিছুটিকে ছেড়ে দিলেন। মন্ত্রদীক্ষার যে ট্রেনিং, এটা তো মা দিয়েছিলেন তাকে, এই ট্রেনিংটা বোধহয় অনেক আগে হবেন বলে আগে হবে বলে বোধহয় মা দিয়ে রেখেছিলেন এই ট্রেনিংটি। আমরা সেই ট্রেনিংয়ের একটু অংশ পড়ি যেখানে মা তাকে ট্রেনিং দিচ্ছেন। আমরা সব খুব সৌভাগ্যবান, আমরা সব মায়ের সেই ট্রেনিং পাওয়া শিষ্যদের কাছ থেকেই সেই আধ্যাত্মিক সম্পদ ধারণ করে নিয়ে চলেছি। শ্রী শ্রী মা কালীকৃষ্ণকে আমেরিকা প্রচার কার্য যাইবার জন্য সংবাদ সর্বান্তকরণে অনুমতি আশীর্বাদ করিলেন। কালীকৃষ্ণ বলিলেন মা আমি বড়ই দুর্বল, কিছুই জানি না, আমেরিকা গিয়ে আমার দ্বারা কি কাজ হবে বুঝতে পারছি না, আপনি রক্ষা করুন আশীর্বাদ করুন। মা কহিলেন বাবা ঠাকুর রক্ষা করবেন, তার কাজ তিনিই করিয়ে নেবেন, তার কাছে প্রার্থনা করো, হে ঠাকুর তুমি আমার ইহকাল পরকাল রক্ষা করো। মাকে তিনি বলছেন মা সাধন ভজন তো কিছুই হলো না, কিছুই উপলব্ধি হলো না, ঠাকুরের দর্শন পেলুম না, অভয়ার কাছে চালাকি, অভয় বলছেন আর কত সাধন ভজন করবে, ঠাকুরের দর্শন তো পেয়েছো, আমরা সকলের কাছে লুকোতে পারি, অভয়ের কাছে লুকানো খুব কঠিন। হৃদয়ঙ্গম এই কথা শুনিয়া কালীকৃষ্ণ অবাক হইয়া গেলেন, প্রথমটা ইহার গূঢ়মর্ম বুঝিতে পারেন নাই, পরে তাহার হৃদয়ঙ্গম হইল মা বলিতেছেন যেমন শ্রী শ্রীমাকে দর্শন করিয়াছেন, যখন শ্রী শ্রীমাকে দর্শন করিয়াছেন তখন ঠাকুরকেই দর্শন পাওয়া গিয়েছে। দেখুন আমাদেরও ভুল, এদেরও ভুল হয়, আমাদের তো ভুল হবেই, এই গভীর প্রত্যয় তিনি তার ভিতরে জাগিয়ে দিচ্ছেন, ঠাকুর এবং মা
এরা অভেদ মূর্তিতে বিরাজ করছেন। এই উপলব্ধি কালীকৃষ্ণের হৃদয়ে আনন্দ উৎসাহ ভরিয়া গেল। পরে মাকে জিজ্ঞাসা করিলেন, মা, আমেরিকায় গেলে তো অনেকে মন্ত্র দীক্ষা দিতে পিড়াপিড়ি করবে, তখন কি করব? মা বললেন, দেবে। কোন পাত্রকে কি মন্ত্র দিতে হইবে? মা তখন বিস্তারিতভাবে কালীকৃষ্ণকে উপদেশ দিলেন। এই মায়ের প্রথম ট্রেনিং তার পাওয়া হলো, যেটা অনেক পরে, অনেক পরে এই 1939 সালে থেকে তার এই কাজ দেওয়া শুরু হলো। প্রথম দীক্ষা দিলেন সন্ন্যাস এবং ব্রহ্মচর্য দিয়ে। 21 ফেব্রুয়ারি 1939 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মতিথিতে তার প্রথম দীক্ষা দেওয়া শুরু হলো। তিনি 9 জনকে সন্ন্যাস দিলেন এবং 14 জন ব্রতীকে ব্রহ্মচর্য দীক্ষা দিলেন। তিনি সঙ্গ সেবার পেছনে এই একটা অদ্ভুত প্রেরণা তার ভেতরে কাজ করছিল, সেটি আপনাদের বলি। ঘড়ি আমার সঙ্গে একই সঙ্গে ছোটাছুটি শুরু করেছে, সেই কারণে স্বামীজির একটা কথা যেটা তিনি তার স্মৃতিকথায় লিখে গেছেন। একদিন স্বামীজি তাহার কাছে বসাইয়া মাথায় হাত দিয়া খুব আশীর্বাদ করিয়া অবশেষে বলিলেন, বিশ্বাস কর, তাঁর শক্তি তোদের ভিতর দিয়ে সংক্রমিত হয়েছে। জানবি সঙ্ঘই ঠাকুরের সমষ্টি শরীর। বিরজানন্দজি তার ডায়েরিতে লিখলেন, 4 ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে, ইন দি ঠাকুর ঘর হি অ্যাডভাইজ টু লুক অপন দ্য সংঘা কালেকটিভলি অ্যাজ রামকৃষ্ণ, হি হ্যাজ এন্টার্ড ইন টু আওয়ার সংঘ। পরবর্তীকালে আমরা মহাপুরুষ মহারাজের মুখে শুনি যে লয়্যালটি টু সংঘ ইজ লয়্যালটি টু ঠাকুর। সংঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের ঘনীভূত ভাবমূর্তি, তার সেবা। এই বাক্য তিনি স্মরণ করতেন, শ্বাসে প্রশ্বাসে বিশ্বাস করতেন এবং অন্যের হৃদয়ে তিনি এটা দৃঢ়ভাবে অঙ্কিত করতেন। সংঘকেই তিনি শ্রীরামকৃষ্ণের সমষ্টি বিগ্রহভাবে দেখিতেন। তার অসংখ্য আচরণের মধ্যে তা প্রমাণিত হয়েছে। যখন তিনি সংঘগুরু হলেন তার শরীর খুব ভালো নেই, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে আধ্যাত্মিক পিপাসুদের মধ্যে তিনি দীক্ষা মন্ত্র দান করে তাদের দীক্ষিত করেছিলেন। আপনারা ভাবুন, 1940 থেকে 1950 সালের কথা, যে সময় মেয়েরা সদ্য স্কুল কলেজে দু চারটি আঙুলে গোনা, তাদের বলা হতো আলোকপ্রাপ্তা, এনলাইটেন, উপেক্ষা করে বলা হতো এনলাইটেন, আলোকপ্রাপ্তা মহিলা। তাই সেই আলোকপ্রাপ্তা মহিলারা কয়েকজন বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করেছেন। তাদের ভেতরে পরগোত্র হওয়ার আগে শ্রীরামকৃষ্ণ গোত্রে দীক্ষা দেওয়ার প্রেরণা জাগিয়েছেন স্বামী বিরজানন্দজি। সারদা মঠের স্বপ্ন দেখে গেছেন স্বামী বিবেকানন্দ নিজে। সে স্বপ্ন পূর্ণ হয়নি তখনও পর্যন্ত, কিন্তু বিরজানন্দজি একদল কন্যাদের নিয়ে তাদের দিয়ে নতুন করে সে কাজ শুরু করলেন। ভারী সুন্দর। শ্রদ্ধা প্রণামাতাজি, মুক্তি প্রণামাতাজি তাঁর শিষ্য শিষ্যরা ছিলেন। ভারী সুন্দর উনি। অতীতের আমরা স্বামীজির পদপ্রান্তে সেই ঘটনাটা পাই। 1946 সালের যে আমাদের যে ত্রৈবার্ষিক যে আমাদের সাধু সম্মেলন হয়, সেইখানে তিনি তার সভাপতির ভাষণে বলছেন, আই এম শিওর নাথিং উইল বি ওয়ান্টিং অর উইল স্ট্যান্ড ইন দ্য ওয়ে টু মেক দ্য উইমেন্স মঠ আ গ্র্যান্ড সাকসেস। 1950 সালে 30শে জুলাই নিবেদিতা স্কুলে এই সব ব্রতধারিণীরা একত্রিত হয়ে থাকা শুরু করলেন। বিরজানন্দজিকে এসে জানালেন তৎকালীন সাধারণ সম্পাদক, যিনি তখন কাজ দেখছিলেন, স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। তিনি যেতে পারেননি, কিন্তু একটা ভারী সুন্দর তিনি আশীর্বাণী পাঠিয়েছিলেন। তাতে বলছেন তিনি, শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অশেষ কৃপায় তোমরা আজ থেকে এক উদ্দেশ্যে, এক ব্রতে, এক কর্মধারায় একত্রিত হলে। এই অভাবনীয় ঘটনাটির কথা ভেবে আমি প্রাণে প্রাণে অপূর্ব আনন্দ অনুভব করছি। আমার জীবদ্দশায় যে ইহা সম্ভব হবে তা আমি কল্পনাও করতে পারিনি। অবশ্য আমি প্রাণে প্রাণে অনুভব করতুম স্বামীজির যে আন্তরিক ইচ্ছা মেয়েদের ভেতরে ত্যাগ ও আধ্যাত্মিক জাগরণ আনয়ন করা, তা একদিন সফল হবেই। আমরা শেষ করব, কেমন গুরু ছিলেন বিরজানন্দজি, সেটা দুটি ঘটনা। একটা হচ্ছে 50-এর মন্বন্তর, সেই সময় কেমন তার ভূমিকা হলো।
সংঘকে তিনি কিভাবে নেতৃত্ব দিলেন সেই একটি চিঠি, বিরজানন্দজির একটি অপূর্ব চিঠি আছে সেইটি বলে এবং কেমন গুরু ছিলেন সেইটি কথা বলে। 1943 সালে যে 1350 সালে সমগ্র বাংলা জুড়ে একটা পঞ্চাশের মন্বন্তর দেখা দিল। বাংলাদেশ থেকে আগত প্রতিপত্রে বিরজানন্দজি দুর্ভিক্ষের সেই হৃদয় বিদারক চিঠি শ্যামলা তালে বসে করতেন। তাঁর নেতৃত্বে, তাঁর নির্দেশে প্রথম বলি কী হয়েছিল, শ্রীরামকৃষ্ণ মিশন এই ভয়াবহ দুর্ভিক্ষের জন্য 19টি জেলায় 75টি কেন্দ্রের মাধ্যমে তখনকার দিনে 1169টি গ্রামে ও 22টি শহর নিয়ে দীর্ঘকাল ধরে সেবাযজ্ঞ চালিয়েছিলেন এবং সেইখানে পূজনীয় মহারাজের লেখা একটি চিঠি। তিনি লিখছেন, এবারের মঠে ঘটে ও পটে পূজার আয়োজন হচ্ছে জেনে সুখী হল। আমার মনে হয় পূজাতে এবার একান্ত অপরিহার্য অনুষ্ঠানের অঙ্গগুলি মাত্র বজায় রেখে ঠিক পূজা বাবদ যতটুকু সম্ভব কম খরচ করে আন্দাজ 200-300 টাকা বাকি টাকা আগত যত সংখ্যাই হোক না কেন দুস্থ বুভুক্ষ অনাথ আতুরদের খাওয়ানোর জন্য ব্যয় করা ভালো। কেউ যেন নিরাশ না হয়ে ফিরে যায়। শুধু খিচুড়ি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করতে হবে, তাতেই শাক সবজি যা কিছু দেবে। ওই খিচুড়ি মায়ের সামনে হান্ডা হান্ডা করে বিরাট ভোগ দিয়ে তারপর উহা অকাতরে তার সংহার মূর্তি এই চলমান শ্মশানদের এই সর্বহারা নারায়ণদের পরিবেশন করতে হবে। এবার মা এইভাবেই পূজা গ্রহণ করবেন, আমাদের পূজা সার্থক হবে। মঠের সাধুরা বড়লোক ভদ্রলোক ভক্ত সব ওই খিচুড়ি প্রসাদ পাবে, নো স্পেশাল। ঠাকুর বলেছিলেন হাঁড়ি হাঁড়ি ডাল ভাত খাব, এই তো তার সময়। এই সব অনশনক্লিষ্ট দুর্গতদের যদি 3 দিনও আমরা পরিতোষপূর্বক খাওয়াতে পারি, অন্নবস্ত্র দিতে পারি, আমার বিশ্বাস ঠাকুর মা স্বামীজি তার চেয়ে পরম প্রীতি ঠাকুর মা স্বামীজির তার চেয়ে পরম প্রীতিকর কাজ আর কিছু হতে পারে না। দুস্থ নারায়ণদের বর্তমানে ভীষণ হৃদয় বিদারক ছবি হয় স্বামীজি কল্পনা করতে পারেননি। অতএব আমার ইচ্ছে পূজার দিন দিন পর্যাপ্ত পরিমাণে শুধু এই খিচুড়ি বিতরণ করা হোক। গুরু ছিলেন অদ্ভুত, জিজ্ঞেস করতেন, চিঠি লিখতেন, তুমি নিয়মিত জপ ধ্যান করতে পারছো কি না, প্রশ্ন করতেন সমস্ত কিছু। নিয়মিত চিঠিগুলো আমার হয়তো পড়া সম্ভব হচ্ছে না, অতীতের স্মৃতির শেষের দিকে টুকরো 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 চিঠি আছে, সেখানে চিঠির ভাষাও খুব অল্প, পরিমাণ খুব অল্প, কিন্তু অদ্ভুত সারবাহী সেই সব পত্র। তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তিনি কিছুতেই আর পেরে উঠছেন না, কিন্তু তবুও সংঘের এই ডাক, সংঘের এই সেবাকে তিনি একবারও উপেক্ষা করলেন না। শুরু হয়েছিল স্নানযাত্রার দিন তার জীবন, শেষ হলো 11 ডিসেম্বর 1938 সালে ব্রাহ্ম মুহূর্তে। শরীর যাওয়ার সময় যখন সবাই গান টান গাইছে তিনি বলছেন এখনও নয় এখনও নয়। সত্যি সত্যি যখন সময় এলো দেখা হলো চোখ বিস্ফারিত হয়ে আছে, চুলগুলি খাড়া হয়ে গেছে, সমস্ত লোম খাড়া হয়ে আছে, মহাপ্রয়াণের জন্য তিনি প্রস্তুত। আমাদের যারা আপনারা কেদার বদ্রীতে গেছেন ওখানে গিয়ে ব্রহ্মকমল আপনারা অনেকেই দেখেছেন, অপূর্ব তার গন্ধ। আমার মনে আছে প্রথমবার কেদারনাথের মাথায় ব্রহ্মকমল রয়েছে, গর্ভমন্দিরের কাছাকাছি বসেছিস, তার সেই উগ্র গন্ধ নাকে এসে পড়ছে, একটা ফুলেতেই কি অপূর্ব গন্ধ। এই ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন পাহাড়িরা চেয়ে নিয়ে যায়। কেন না, ওরা মনে করে ঘরের দরজায় যদি ফুলগুলোকে রাখা যায় তাহলে ঘরে সৌভাগ্য সমৃদ্ধি ও আনন্দ আসবে। আমাদের এই সংঘে যারা শ্রীরামকৃষ্ণ পার্ষদ ছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের পরবর্তী প্রজন্ম সেই টর্চ বিয়ারার, প্রত্যেকে সেই ব্রহ্মকমলের মতো যতদিন তারা স্থূল দেহে থাকেন তাদের সেই প্রকাশ তাদের গন্ধে মানুষকে আমোদিত করে রাখেন, আর চলে যাওয়ার সময় এমন একটা দিব্য জীবনের সন্ধান দেয়, সেই দিব্য জীবন আমাদের নিয়মিত প্রেরণা জাগায় নতুন করে জাগার জন্য, নতুন করে বেঁচে থাকার জন্য, সকলের কানে কানে গুনগুন করে বলে দিয়ে যায় বহুজনের হিত বহুজনের সুখ, এই জন্যই আমাদের জীবন। আপনাদের সকলকে আমার ধন্যবাদ, নমস্কার।